12 বছর পর আবার এই প্রাঙ্গণে আসা। তো 12 বছর যে পার হয়ে গেছে বোঝা যাচ্ছে না, এক যুগ পার হওয়ার পর মনে হচ্ছে যে এখনো সেই আমি স্কুলটাই পড়ি। তো সবাই আসতে পারে নাই যেহেতু শুক্র শনিবার করা পসিবল হয় নাই, বাট যারা এসেছে সবার সাথে মনে হচ্ছে যে সেই আগের নস্টালজিয়া, সেই স্মৃতি কাতরতা, আগের ক্যান্টিন, টিচার, সো সব মিলে খুব ভালো লাগছে। আগেও প্রোগ্রাম হয়েছে কিন্তু 79 ব্যাচের একসাথে এতজন বন্ধুবান্ধব পেয়ে আমি খুব এক্সাইটেড। সবচেয়ে বড় কথা হলো এই মিলন মেলায় এসে মনে হচ্ছে যে আবার স্কুলে ভর্তি হয়েছে। আমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন সেকশানে ক্লাসরুমটাকে সাজানোর একটা আমরা কম্পিটিশন হতো এবং প্রধান শিক্ষক স্যার তখন স্কুল কর্তৃপক্ষ, তিনটা পুরস্কার ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড, কোন ক্লাস কোন সেকশান সাজানোতে আকর্ষণীয় হয় তাদেরকে পুরস্কারের ব্যবস্থা ছিল। এই প্রতিষ্ঠানে পড়তাম আমরা, মানে আমার মনে আছে যে আমরা এতটা সুযোগ পাইনি, কিন্তু এখন বর্তমান যে শিক্ষার্থীরা এত সুযোগ পাচ্ছে খুবই, কী বলবো, আমি নিজেই অবাক যে ওরা এত কিছু করতেছে যেটা সুযোগ আমরা পাইনি ওরা পাচ্ছে, খুবই খুশি। আধুনিকতার সাথে আমাদের মূল্যবোধকে একসাথে কখনোই বিসর্জন দিচ্ছি না, মূল্যবোধকে রক্ষা করে আমরা আধুনিকতাকে গ্রহণ করছি। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় আমার বাচ্চারা বিশাল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আশা করি। আমার এই মিলন মেলায় এবং আজকে আমরা পুরনো ছাত্রদেরও ডেকেছি এই মিলন মেলায়, আজকে প্রত্যেকে প্রত্যেকের মনের ভাব প্রকাশ করবে এবং একটা ইন্টারেকশন হবে তাদের মধ্যে, যার ফলে ছোটো বাচ্চারা কিন্তু তাদের এই বড়ো ভাইদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। স্কুলে এসে অনেক বেশি খুশি, অনেকদিন পর আমরা স্কুলের সব স্যারদের সাথে দেখা করতে পারছি, সব বন্ধুরা একসাথে হয়েছি, ফ্রেন্ডদের সাথে দেখা হলো প্রায় 4-5 বছর পর, আনন্দিত আসতে পেরে। 3 বছর পর প্রায় স্কুলটাকে দেখলাম, কারণ কলেজের চাপে অ্যাকচুয়ালি স্কুলের সাথে কানেকশন রাখা হয় না। ভালোই লাগতেছে, অনেক নস্টালজিক লাগতেছে। Let's go.